ভবিষ্যৎ শ্রেয়া হব নাই যাহা আমি ভাবুছে, ভবিষ্যৎ শ্রেয়া হব যাহা বর্তমানে আমি করুছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মু জ্যোতির্বিদ সুধীর স্বাগত করুছি মোর ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো বাস্তু অ্যান্ড স্পিরিচুয়াল নলেজ। কর্কট রাশি 2020 জুন মাসটি কর্কট রাশি পাই কেমিতি রহিছি, কেমিতি কটিব আপনকর ভাগ্য ভবিষ্যৎ কোন কহুছে এই সম্পর্কে মু রাশিফল প্রস্তুত করেছি। জুন মাসটি কেমিতি কটিব প্রিয় কর্কট রাশির ব্যক্তি বিশেষ, আপনকর রাশিফল সম্পর্কে বিস্তৃত ভাবে আলোচনা করিবা পূর্বরু মু আপনকু এইটি সূচনা দেই রাখিবাকু চাহে যে নিকট অতীতরে ঘটি যাইথিবা মহাজাগতিক ঘটনা যেমিতি সূর্য পরাগ কথা কুহন্তু, চন্দ্রগ্রহণ কথা কুহন্তু, সেতবেলে যে ভিড়ে আনিদেইথিলি মানব জাতি উপরে এই গ্রহণ এবং পরাগর কোন প্রভাব পকাইব তাহা আজি আপন মানে নিশ্চিত অনুভব করুছন্তি। মে কথা কাইকি কহুছি না, আসন্তা 21 জুন 2020 তারিখ দিন আষাঢ় কৃষ্ণ অমাবাস্যা রবিবার এদিন রাহু গ্রস্ত সূর্যপরাগ সংগঠিত হওয়া যাচ্ছে, গোটি মহাজাগতিক ঘটনা যাকি সমগ্র বিশ্ববাসী উপরে মানব জাতি উপরে এই সূর্যপরাগর কোন প্রভাব রহিব এবং আপনার রাশি উপরে এর কোন প্রভাব রহিব এই সম্পর্কে মোর যে আগামী ভিডিও আসুচি সূর্যপরাগ তাকে দেখবা ভুলবে না। মোর প্রিয় কর্কট রাশির ব্যক্তি বিশেষ, আপন মান ব্যস্ত হয়ে পড়বে আপনার রাশিফল সম্পর্কে জাঁয়া, চলিত মাসে জুন 14 সূর্য মিথুন রাশি চালুচার, জুন 30 ধনুরাশি বৃহস্পতি প্রত্যাবর্তন করছেন, 18 জুন মঙ্গল মীন রাশি আসুচার, তিনোটি বড় বড় গ্রহ বর্তমান বক্রচলন অবস্থায় অনেক বৃহস্পতি শনি এবং শুক্র এবং আপনার গোচরীয় স্থিতিরে যাহা গ্রহ রয়েছে যে স্থিতিরে রয়েছে তাকে আধার করে মু নিয়ে আসিছি জুন মাসর রাশিফল। মোর প্রিয় কর্কট রাশির ব্যক্তি বিশেষ, স্বাস্থ্য প্রতি চলিত মাসে আপনার টিকে সজাগ রুহন্তু, আয় ব্যয় আপনার বরাবর রহিব তেণু আয় ব্যয়ের সন্তুলন রক্ষা করে আপনার চলবাকে পড়ব। মু পরামর্শ দেবি আপন দূর যাত্রা করন্তু নাহি, নিজের পরিবার সহযোগ আপনার পাইপারে। চলিত জুন 15 পরে আপনার মান সম্মান প্রতি এবং আপনার বিরোধাত্মক যে সমালোচক লোক রয়েছে সে প্রতি আপনার টিকি সতর্ক রহবাকে পড়ব, সচেতন রহবাকে পড়ব। আপনার কার্য উপরে সে তীক্ষ্ণ নজর রাখিপারতি এবং আপন সমালোচনার শিকার হয়ে পারতি। মাস অধারু শেষ পর্যন্ত আপনার সময় অনুকূল রহব, পূর্বার্ধটি আপনার এতে ভালো না, জুন 15 উত্তরার্ধটি আপনার ভালো রয়েছে, জুন মাস শেষ পর্যন্ত ব্যবসায় আপনার ভালো হব, সরকারি ক্ষেত্রে আপন নিশ্চিত ভাবে কিছু আর্থিক সহায়তা পাইপারতি, ব্যবসায় আপনার ভালো হব, শিক্ষার্থী মানে চলিত মাসে চঞ্চল মনা হবে তথাপি সে উচ্চশিক্ষা পাইবার সুযোগ পাইবে, পারিবারিক জীবন আপনার ভালো রহিব, প্রেম আউ দাম্পত্য জীবনের কথা যদি আসুছি তাহলে চলিত মাসে আপন শুক্রঙ্কর প্রভাব রহুথিবা যোগু প্রেম দাম্পত্য জীবন আপনার নিশ্চিত ভাবে সুখময় হব। আপনার সপ্তম ভাবে শনি রহুথিবা যোগু জীবন সাথীঙ্কর স্বাস্থ্য প্রতি আপনার টিকি চিন্তিত করে পারে, আপনার টিকি চিন্তিত হয়ে পারতি, দাম্পত্য জীবনের বুঝামণা নিশ্চিত ভাবে রক্ষা করতু। আর্থিক দিগুরু আমি যদি দেখিবা আপনার শুক্র রবি একাদশে নিশ্চিত ভাবে আপনার ভালো আয় দেব, বুধ রাহু দ্বাদশে আপনার খরচকু বড়াইব, তাহলে আয় ব্যয় এর স্পষ্ট বুঝা পড়ুছি যে আয় ব্যয় আপনার প্রায় বরাবর রহিব। তেমন মঙ্গল আপনার নবম ভাবে আসুথিবারু মাস অধারু ধীরে ধীরে আপনার প্রগতি করা আরম্ভ করবে। আপনার স্বাস্থ্য কথা যদি দেখিবা তাহলে সপ্তম ভাবে আপনার শনি বক্রচলন হচ্ছে, বক্র
ଚଳନର ଫଳ ପ୍ରଦାନ କରୁଛନ୍ତି। ରାହୁ ବୁଧ ଆପଣଙ୍କର ଦ୍ୱାଦଶ ସ୍ଥାନରେ ରହୁଥିବା ଯୋଗୁଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପ୍ରତି, ମୁଁ ଯେମିତି ଭିଡ଼ିଓ ଆରମ୍ଭରୁ କହିଥିଲି, ଆପଣଙ୍କୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପ୍ରତି ସଚେତନ ରହିବାକୁ ପଡ଼ିବ, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପ୍ରତି ସଜାଗ ରହିବାକୁ ପଡ଼ିବ। ଅଧିକ ଚିନ୍ତାଗ୍ରସ୍ତ ହେବା ଦ୍ୱାରା ଆପଣ ଅଧିକ ଶାରୀରିକ କମଜୋରିକୁ ଅନୁଭବ କରିବେ ବା ଆପଣ ଶାରୀରିକ ଅସୁସ୍ଥତାକୁ ଅନୁଭବ କରିବେ। ତେଣୁ ଆପଣ ମନୋବଳକୁ ଦୃଢ଼ କରନ୍ତୁ ଏବଂ ଗୋଟିଏ ସକାରାତ୍ମକ ଭାବନାକୁ ମନ ଭିତରେ ସୃଷ୍ଟି କରି ଆପଣ ଆପଣଙ୍କର ନିୟମିତ ଭାବରେ ଖାଦ୍ୟପେୟ, ବିଶ୍ରାମ ଏସବୁ ଜିନିଷ ଏବଂ ଯୋଗ ପ୍ରାଣାୟାମ ତଥା ଏକ୍ସରସାଇଜ୍ ନିୟମିତ ଭାବରେ ଏସବୁ ଜିନିଷ ଗୁଡ଼ିକ ପ୍ରତି ଆପଣ ଦୃଷ୍ଟି ଦିଅନ୍ତୁ। ଆସନ୍ତୁ ଜାଣିବା ଆପଣଙ୍କର ପ୍ରତିକାର ସମ୍ପର୍କରେ। ଶନି ପାଇଁ ଟିକେ ଆମକୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଚଳିତ ମାସରେ ପ୍ରତିକାର କରିବାକୁ ପଡ଼ିବ। ତେଣୁ ଆପଣ ଶନିବାର ଦିନ ବୁଲା କୁକୁରକୁ ରୁଟି ପଟେ ଖାଇବା ପାଇଁ ଦିଅନ୍ତୁ ଏବଂ ନିୟମିତ ଭାବରେ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ଶନିବାର କିମ୍ବା ମଙ୍ଗଳବାର, ଦୁଇଟା ଯାକ ବାରରେ କଲେ ଭଲ, ଶନିବାର ମଙ୍ଗଳବାର ଆପଣ ନିୟମିତ ଭାବରେ ବଜରଙ୍ଗ ବାଣ ହନୁମାନ ଚାଳିଶାରେ ଥିବା ବଜରଙ୍ଗ ବାଣକୁ ଆପଣ ପାଠ କରନ୍ତୁ। ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ଗ୍ରହ ଅନୁକୂଳ ସ୍ଥିତିକୁ ଆସିବେ ଏବଂ ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ଶୁଭତାକୁ ଅନୁଭବ କରିପାରିବେ। ମୋର ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏହି ଭିଡ଼ିଓଟି ଆପଣମାନଙ୍କୁ କିଭଳି ଲାଗିଲା, ଆପଣଙ୍କର ସୁଚିନ୍ତିତ ମତାମତ ଅପେକ୍ଷାରେ ରହୁଛି। ପୁଣି ଆମେ ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଦେଖା ହେବା। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ରହୁଛି ଜ୍ୟୋତିର୍ବିଦ ସୁଧୀର। ଜୟ ଜଗନ୍ନାଥ।